বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচ পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন রয়েছে সেই সংবাদ সম্মেলন কভার করতে এসে আমরা চিদম্বরম স্টেডিয়ামের যে প্রেস কনফারেন্সটা রয়েছে সেটাকে একটু ভিন্নভাবে লক্ষ্য করলাম যে এখানে চিদম্বরম স্টেডিয়ামে ভারতের যে অর্জনগুলো রয়েছে বা এই স্টেডিয়ামে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলো কিন্তু তারা পেপার কাটিংয়ের মাধ্যমে দেয়ালে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে কী ধরনের রেকর্ড এবং কীভাবে তারা সুন্দরভাবে সেই জিনিসগুলো ফুটিয়ে তুলেছে। ফাইট ব্যাক নামে একটা শিরোনাম রয়েছে, যে শিরোনামে এইখানে ফুটে উঠছে যে চিদম্বরম স্টেডিয়ামের সবসময় স্পিনাররা একটা সুবিধা পায় সেটা কিন্তু এটার মাধ্যমেও প্রমাণ হচ্ছে। এবং তারপরেই আমরা এখানে রবার্টস পেসের যে রেকর্ড সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর একটু সামনে আগালেই আমরা দেখতে পাবো যে এখানে ধোনির কীর্তিগুলো তুলে ধরা হয়েছে, যেহেতু চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি, সে কারণে ধোনির যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ধোনি এবং তার অধিনায়কত্বেই ভারত জিতেছে। 2011 সালে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে সেটাও রয়েছে। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, অর্থাৎ ভারতের হয়ে অধিনায়কত্ব করে সর্বোচ্চ ICC-র যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো তো সর্বোচ্চ ধোনির অধিনায়কত্বেই ভারত জিতেছে। তারপরে আমরা এখানে দেখতে পাবো যে ওইখানটাই উপরটাই দেওয়া আছে আবারও স্পিন নিয়ে, হিরিয়ানি স্পিনস ইন্ডিয়া টু ভিক্টোরি, অর্থাৎ আবারও প্রমাণ করছে যে এই চিদম্বরম স্টেডিয়ামের পিচটা স্পিনারদের জন্য সহায়ক হবে, এটি কিন্তু এটার প্রমাণ। তারপরে চিপাক স্টেডিয়ামের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। তারপরে একটু সামনে আগালেই আমরা সুপার কিংসের একটা IPL-এর যে অর্জন সেটা দেখতে পাচ্ছি, আর রবীন্দ্র জাদেজার একটা পেপার কাটিং রয়েছে এখানে। ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্টটাতে ভারত জিতেছিল 4-0 ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল, সবচেয়ে বড় ভিক্টোরি বলা হয় ভারতের সেটি ইংল্যান্ডের বিপক্ষে, সেখানে জাদেজার দারুণ কীর্তি ছিল, তার ভূমিকায় ভারত জিতেছিল সেই ম্যাচটি, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা যদি একটু ডান পাশে দেখি, ডান পাশে আমরা দেখতে পাবো ডান পাশেও সুন্দরভাবে তারা সাজিয়ে তোলার চেষ্টা করেছে এখানটায়। সচিন তেন্ডুলকার ভারতের সবচেয়ে বড় তারকা কিংবদন্তি ক্রিকেটার, তার বড় একটা ছবি টানানো আছে এবং তারপরেই এখানটায় তেন্ডুলকারের সেই ইনিংসটি, যে ইনিংসটি তিনি বড় ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছিলেন, তারপরেও আসলে ভারত ম্যাচটা জিততে পারেনি, পাকিস্তানের বিপক্ষে হেরেছিল, সেটি তুলে ধরা হয়েছে। এখানটায় রয়েছে ধোনির আরেকটা আমরা পেপার কাটিং দেখতে পাচ্ছি, যেহেতু চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি সে কারণেই আসলে এই স্টেডিয়ামের প্রেস কনফারেন্সটাই আসলে ধোনিময় বলাই যায়। এখানটায় লাস্ট, এখানে চন্দ্রশেখরের যে তামিলনাড়ুর ট্রফি জিতেছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আসলে এখানটাই আসলেই আমরা একটা সুন্দর একটা আবহ দেখতে পাই প্রেস কনফারেন্সে ঢুকলেই, যে কারণে মন ভরে যাবে, এত সুন্দরভাবে সব ক্রিকেটের ঐতিহ্য এবং এখানকার যে রেকর্ডগুলো সাজিয়ে তোলা হয়েছে সেগুলো ভিন্নতা আমরা দেখতে পাই বিশ্বের সব ধরনের যে পুরনো ক্রিকেট স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হরহামেশা এগুলো দেখা যায়, আমি আগেও বলেছি। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যদি BCBও সেই উদ্যোগটা নেয় তাহলে কিন্তু একটা প্রেস কনফারেন্সকে কত সুন্দর করে সাজানো যায় সেটা কিন্তু এই চিদম্বরম স্টেডিয়ামে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। জেনে আসছি ATN News, চেন্নাই, ভারত।